ধানমন্ডি বত্রিশ নম্বরে সেখানকার রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদ ইবনে মালিক সেখানকার পরিস্থিতি তিনি আমাদের জানাচ্ছেন ফরহাদ কেমন পরিস্থিতি দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সাধারণ ছাত্র জনতা কি বলছেন দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ আমি দাঁড়িয়ে রয়েছি এই পেছনে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটা এখানে ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু পুরোটা এখানে জায়গাটা পান্থপথ থেকে শুরু করে পুরো এরিয়া কিন্তু তারা দখল করে রেখেছে যে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো গোষ্ঠী কোনো দল যাতে কোনো রকমের বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করতে না পারে যে কোনো পরিকল্পনা যে কোনো কর্মসূচির নামে যাতে তারা অরাজকতার তৈরি করতে না পারে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু তারা এখানে পাড়া দিচ্ছে ছাত্রজনতা যারা রয়েছে তারা বিভিন্ন গাড়ি চেক করছেন ট্রাফিক চেক করছেন সব কিছু চেক করছেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে বা কাউকে যদি তারা দেখে যে এখানে কেউ এখানে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে বা আসতে পারে তাদেরকে কিন্তু তারা আটক করছেন করে কিন্তু তারা পুলিশের কাছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু তারা সোপর্দ করছেন আমরা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছি এর মধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে তারা আটক করেছে আমরা দেখতে পেয়েছি আটক করে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন আমরা যদি এক দুজনের সাথে কথা বলি আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে এখন এখানে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি তো অস্বাভাবিকের কিছুই নেই সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং আজকে আমরা খুব শান্তিপূর্ণভাবে সব জায়গায় অবস্থান করছি যারা আমাদের মোকাবেলা করার জন্য আসবে বা যারা হচ্ছে যে আমাদেরকে কিছু করার জন্য আসবে আমরা সেভাবেই প্রতিহত করব রকম দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ধরতে পেরেছেন আপনারা দুষ্কৃতি করার জন্য এখন পর্যন্ত কেউ সেই সৎ মানে সেই সাহসটা করতে পারে না আশা করছি যারা করার জন্য আসবে সেই সাহসটা নাই কারণ তারা এটা বুঝে গেছে যে এতদিন তাদেরকে যে বিরিয়ানি টাকার লোভে দেওয়া হইতো যে তাদের যে মা যে মানে মা বলতো বা আপা বলতো যেটাই বলতো উনি ওনাদেরকে ভেঙে ফেলেছে সো এই সামান্য একটা বিরিয়ানির লোবে বা পাঁচশো টাকা এক হাজার টাকার লোবে ভাই কেউ এখানে আসবে না যে আমি কিছু খেয়ে আছো হসপিটালে ভর্তি হয়ে আমার বাবার এক লাখ দুই লাখ টাকা চলে যাক সো এতদিন যারা আসছে এটা একটা টোকাই ছিল ভাড়া করে নিয়ে আসছে একটা বিরিয়ানির লোবে বা ওর পাঁচশো টাকার লোবে সো এখন তার ওইভাবে কেউ আসবে না আমরা হচ্ছে তাদেরকে খুব শক্তভাবে সতর্ক করে দিতে চাই যে আপনারা কেউ ইসরনের ওপর কোন প্রকার প্রচেষ্টা করার কোন প্রকার পায় পায়তারা করবেন না যদি আপনারা এটা করতে চান তাহলে বাংলাদেশের স্টুডেন্ট কত 5 তারিখ পর্যন্ত যেভাবে মাঠে ছিল এখনো আছে সামনেও থাকবে এবং আপনাদের স্টেপ এবং আপনাদের প্রতি স্টেপ স্টুডেন্টরা সতর্কভাবে প্রতিরোধ করবে কত কোন পর্যন্ত থাকবেন আপনারা যতদিন পর্যন্ত মাঠে থাকা লাগে যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো আমরা মাঠ ছেড়ে যাব না শান্তা আমাদের একজন একজন অভিভাবক রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলি যে আপনি ছাত্র জনতার সাথে এসেছেন এখন আমরা অনুদানের সাথে একমত ওনারা যেটা চায় আমরা ওইটা চাই কি চাইছেন আমরা চাচ্ছি দেশটা সুন্দরভাবে চলা নতুন স্বাধীন একজন ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন আপনি ঢাকা কলেজ থেকে নিউ থেকে এখানে এসেছেন কি পরিস্থিতি দেখছেন কাউকে কি আপনারা কোন দুষ্কৃতিকারীকে আটক করেছেন পুলিশের কাছে দিয়েছেন না আমরা আসলে সকাল থেকে এখানে আছি আমরা ছাত্র সমাজ সদা জাগ্রত আজকে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ একজন ব্রিটেন থেকে একজন ভারত থেকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এদেশের শান্তি শৃঙ্খল অবস্থা আমাদের দেশটা এখন একটা সুশৃঙ্খল অবস্থা আছে এই দেশটাকে নৈরাজ্যকর করে আবার বানান বানানোর জন্য তারা একটা পায়তারা শুরু করছে এবং এই দেশকে আমরা ছাত্র সমাজ রক্তদান জীবনদান সব কিছুর বিনিময়ে পাঁচ তারিখে যে বিপ্লব আমাদের আর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আর্জিত হয়েছে আমরা সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যা করার আমরা করব আর আমাদের কর্মসূচি চলবে ততদিন পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ধন্যবাদ আপনাকে শান্তা দেখতে পাচ্ছিলেন যে সবাই রয়েছে এখানে এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তারা রুখে দিতে প্রস্তুত শান্তা ফরহাদ আপনাকে ধন্যবাদ